সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ 5 মে 2023 রোজ। আচ্ছা, রেড না, নাম্বার দিবেন দেন বলেন, রেড দিলে ইয়ে করলে বলেন, তাহলে একটু কথা বলেন, কৌদে কিনলেন আর কৌদে বিক্রি করবেন, এইগুলা তাহলে বলেন। আর না, বেচার হিসাবে তো অবশ্যই আলাদা, এখন বিক্রির কত কেনার কত ওইটা বলেন না, সমস্যা নাই। চারটায়? হ্যাঁ ভাই, বাসা কোথায়? বাসা ভাই আমার হলো রাজশাহী সিটি হাট। রাজশাহী সিটি হাট, ব্যবসার জন্য কিনলেন না? আচ্ছা দর্শক, এখানে আমরা 4টি শাহিওয়াল জাতের হাই কোয়ালিটির গরু দেখাবো। তো রাজশাহী সিটি হাটের ব্যবসায়ী, উনি গরু কিনছেন, এগুলো মূলত বিক্রি করার উদ্দেশ্যেই। তো দর্শক দেখেন, যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা উন্নত খামারের জন্য এই গরুগুলো 2023-এ কি কুরবানি করে দেওয়া যাবে? 23-কে টার্গেট করে। আচ্ছা, তো আজকে কয়টা কিনা নিয়ত আছে ভাইয়া? আচ্ছা, সেটা আমি অনুভব করছি, এই কারণেই মনে করলাম যে আপনার গরুগুলো একটু দেখাই। তো যেহেতু আপনি আসছেন ইয়ে করার জন্য, নাম্বার দেওয়ার জন্য, ইনশাল্লাহ আপনার কাছ থেকে নাম্বার নিয়ে দিব। আর এই গরুগুলো অনেকে কিন্তু আমার কাছে ভাই ফোন করে বলে যে ভাই শাহিওয়াল কিছু গরু, সার গরু কালেকশন দেন। আমাদের খামারে সবসময় স্টক গরু পাবে, সবসময় পাবে। হ্যাঁ, স্টক গরু পাবে। আচ্ছা ঠিক আছে। আর আরেকটি বিষয়, আপনারা কি মানে ডেলিভারি করেন? অনেকে আছে যে হাটে যায়ও কিনতে চায় না, তারপরে আপনার এখানে আসে দেখেও কিনতে চায় না, ভিডিওর মাধ্যমে দেখবে, দেখার পরে তারা কিনবে। হ্যাঁ অবশ্যই, তো ভিডিওতে দেখবে, সে যদি মনে করে সরাসরি আসবো, সে আমার সাথে যোগাযোগ করবে, যোগাযোগ করার পর আমি ঠিকানা দেবো, সেই ঠিকানা অনুযায়ী যাবে, গরু দেখবে, গরু যদি তার চয়েস হয় নেবে, নাহলে নেবে না। আচ্ছা এইটাই, তারপরে অনেকের আবার সময়ই নেয় যে আসার, এই কারণে তারা একবারে সরাসরি এইটা চায় যে সহকারে ইয়া দিয়ে দেবো। আমি ধরেন 4টা চ্যানেলে অলরেডি গরু আছে, কিনে চ্যানেলে ছাড়া থাকে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভাই বাসা কোথায়? আমার রাজশাহী সিটি আর সংলগ্ন, পাশাপাশি যায়, পাশাপাশি। আচ্ছা ঠিক আছে, তো দর্শক আমরা আগে গরুগুলো দেখাবো, এরপরে দাম দরের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে উনি কেমন দামে আপনাদের মাঝে এই গরুগুলো ছাড়বেন। ঠিক আছে, তো উনি আজকে হাট থেকে কালেকশন করছে এই গরুগুলো, তো ইনশাল্লাহ আশা করি যে আপনাদের গরুগুলো পছন্দ হবে। 2023-এর যে কুরবানির টার্গেট, সেই টার্গেটে আপনারা নিয়ে গরুগুলো 2-2.5 মাস পুষলে মোটামুটি। এগুলো কি দাঁত হয়েছে নাকি ভাই? দাঁত হয়েছে, দাঁতে হয়েছে, দাঁত হয়েছে। হ্যাঁ আচ্ছা, তো যাই হোক, আমরা প্রথমে এই গরু দিয়ে শুরু করব। এটাকে ধরি 1 নম্বর, তাই না? 1 নম্বর, হ্যাঁ এইটা ধরি 1 নম্বর। যাক, 1 নম্বর এটা কেমন রেট হইলে বিক্রি করা যায়? এইটা 1,32,000 টাকা। দর্শক দেখেন যে এইটা 1,32,000। তারপরে 2 নম্বরে যেটা, এটা 1,25,000 টাকা চাওয়া দাম। আচ্ছা, এর মধ্যে কেমন কি দামের ইয়ে থাকবে? আলোচনা থাকবে। আচ্ছা ঠিক আছে, 2 নম্বরটা দর্শক 1,25,000 চাওয়া দাম। আর 3 নম্বর যেটা, এটা কীরকম রেটে ছাড়া যায় ভাই? এগোটা ভাই আমি দাম দিতে চাচ্ছি না, কারণ এগোটা হলো আনলিমিটেড গরু। আচ্ছা, এগোটা আমার আলোচনাতে থাকবে, আলোচনা সাপেক্ষে এটা দাম করা যাবে। আপনি একটু ভালো করে দেখাই দেন, মাথা গলা কম্বল নাভি। হ্যাঁ হ্যাঁ, 4টা পা। দর্শক এই গরুটার দাম উনি আলোচনা সাপেক্ষে মানে করার চেষ্টা করবে। ঠিক আছে, আপনারা ফোন করে ওনার সাথে যোগাযোগ করবেন, অথবা সরজমিনে আসে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আর তারপরে এই পাশেরটা, এইটার কিন্তু গলার ঝুল এবং কম্বল, এটা কিন্তু বেশি পারফেক্ট আমার কাছে যেটা মনে হচ্ছে। তো এইটা কীরকম দাম রাখা যায় ভাই? 4 নম্বরটা 45,000। 1,45,000 এটা চাওয়া দাম আর কি। আর দাম দর করার সুযোগ আছে না ভাই? আলোচনার সুযোগ আছে, আলোচনার সুযোগ আছে। আচ্ছা দর্শক, আমরা এখান থেকে 4টি গরু দেখালাম, যেগুলো 2023-কে টার্গেট করে কুরবানির জন্য আপনারা কালেকশন করতে পারেন। তো যাই হোক, আমরা ভাই আমার যে কেউ ফোন দিলে আরও গরু দেখতে পারবে, আমার ইমো, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, ওই নাম্বার আমার ইমো আছে। আচ্ছা ভাই, কি রেগুলার এই হাটে আসেন না? জি, আমরা পারমিট লাগে না, সব সময় আসে না, হাট বলে না, আমাদের ধরেন গ্রামেও কানেকশন করা লাগে। আচ্ছা, আমার আরও 2-4টা লোক গ্রামে দেওয়া আছে। আচ্ছা, তো যাই হোক, আপনার মোবাইল নাম্বারটা একটু দেন, আমরা আপনার মোবাইল 0704-94-44-64। এইটাতে কি মানে ইমো এইগুলো সব আছে? ইমো, আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব আছে, সব আছে।
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে ভাই তথ্য দেওয়ার জন্য। ওয়ালাইকুম সালাম। দর্শক আমরা এখান থেকে চারটি গরু দেখালাম, ভাই হয়তো আরও কিছু কালেকশন করবে, তো আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে ঠিক আছে নিজ দায়িত্বে আপনারা ওনার সাথে কেনাকাটা করতে পারেন। তো ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য। আমার আসলে গরুগুলো আমার বেশি ভালো লাগতেছিল, এই কারণে মনে করলাম যে আমি নিজের থেকে একটু ভিডিও করি, তো ভাই চলে আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই, ওকে। তো দর্শক তো উনি চলে আসছেন, বললেন যে ঠিক আছে আমি আরও চ্যানেলে দিই ভিডিও দিই, তো আমার নাম্বারটা দিয়ে দেন। তো ঠিক আছে, আপনারা নিজ দায়িত্বে অবশ্যই ওনার সাথে লেনদেন করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।